আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমি নাজমা আছি আপনাদের সাথে। ব্লগের শুরুতেই বলে নিচ্ছি, আজকের পুরো ব্লগটি মূলত একটি রেসিপি ব্লগ। এখানে আজকে আমি দুটো রান্না, দুটো স্পেশাল অনেক মজার রান্না শেয়ার করতে যাচ্ছি। তো প্রথমেই একটু দেখিয়ে দিলাম রান্নাগুলোর এক ঝলক। তো ব্লগটি রেসিপিটা আমি একটু পরে শেয়ার করছি, প্রথমেই আমি আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমি ওয়াসনাচি আপনাদের সাথে। আমি চুল কাটছিলাম। চুল কাটছিলে? আসলে অনেকদিন ধরে অনেক আপুরা বলছিলেন, আপু ওদের চুল কেটে দেন না কেন, চুল কেটে দেন না কেন। ব্যাপারটা হচ্ছে, সামনে যেহেতু দুটো বিয়ে, তো ওই উপলক্ষে মূলত চুলগুলো কাটছিলাম না, কিন্তু দেখি কি অনেক বেশি মানে বড় হয়ে গেছে। তো এই কারণে ওদেরকে নিয়ে গতকাল আমাদের বাসার নিচে একটা ছোট পার্লার আছে, ওখানে নিয়ে গিয়েছিলাম। তো কিছু না, তেমন বেশি যে চুল কেটেছি তা কিন্তু না, শুধুমাত্র সামনের যে অংশটা, সামনের চুলগুলো একটু ছোট করেছি, পিছনের চুলগুলো আমি তেমন খুব একটা বেশি ছোট করতে দেইনি। তো ওয়াসনাকে তো তাও ওয়াসনা তো খুশি খুশি চুল কাটছিল, ইউসরাকে চুল কাটাতে একটু কষ্টই হয়েছে বলতে হয়, কারণ সে চাইছিল না চুল কাটতে, অনেক কষ্টে তাকে এক কথা বলতে পারেন আমার কোলে বসে সে চুল কেটেছে। তো যদিও কাটটা আমার খুব একটা পছন্দ হয়নি, বাট ওকে ফাইন, চলে চালিয়ে নেওয়া যাবে কোনোভাবে। তো আসলে সামনে যেহেতু দুটো বিয়েরই প্রোগ্রাম, দুই মাসের দুটো, মানে হচ্ছে আজকের এই মাস এবং নেক্সট মান্থ, তো আমি আসলে এরপর আর চুল কাটার কোনো আমার ইচ্ছে নেই। ইচ্ছা আছে চুলগুলো একটু বড় করব, আদারওয়াইজ দেখা যাবে প্রোগ্রামের সময় চুলগুলো কীরকম না কীরকম থাকে, বেশি ছোট থাকলেও খুব একটা ভালো লাগে না। তো যাই হোক, আজকে প্রথমে তো বলে ফেলেছি একটা রেসিপি ব্লগ, মানে হচ্ছে এখানে আজকে দুটো রান্না আপনাদের সাথে শেয়ার করব। তো দুটো রান্নাই হচ্ছে অনেক মজার দুটো রান্না, যার একটা রান্না করেছে আমার হাজবেন্ড এবং আরেকটা রান্না করেছি আমি। তো আমার রান্নাটা আমি একটু পরে শেয়ার করছি, আজকে প্রথমে আমার হাজবেন্ডের রান্না দিয়ে শুরু করি। তো মুগ ডাল ভাজা দেখে নিশ্চয়ই গেস করতে পারছেন অনেকে আজকে কি রেসিপি শেয়ার হতে যাচ্ছে। আজকে মুগ ডালের মুড়ি ঘন্টের রেসিপি শেয়ার করব। তো সে প্রথমে কিন্তু ডালটা ভালো করে ভুনে নিয়েছে, ভুনে পরিমাণ মতো ডাল সে ধুয়ে এখানে বাটিতে নিয়ে নিয়েছে। আর মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করা হবে বা মুড়ি ঘন্ট রান্না করা হবে। তো মাছের মাথা দুটো সে পরিষ্কার করে নিয়ে নিয়েছে বাটিতে। তো সাধারণত রুই মাছের মাথা দিয়েই আপনারা দেখেছেন মুড়ি ঘন্ট রান্না করতে, তবে আজকে আপনারা দেখবেন নাইলোটিকা বা তেলাপিয়া মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রান্না করতে। তো প্রথমেই মাথা দুটো একটু হালকা হলুদ এবং লবণ দিয়ে ভালোভাবে মেখে রাখা হয়েছিল, আর এখন প্যানে তেল দিয়ে দেওয়া হয়েছে। তেলের মধ্যে জাস্ট মাথা দুটো ছেড়ে দেওয়া হবে এবং মাথা দুটো একটু ফ্রাই করে নেওয়া হবে। আসলে আজকের এই রান্নাটা করার কথা ছিল আমার, কিন্তু আমার অফিস থেকে আসতে আসতে দেখি সে অলরেডি ওটা বসিয়ে দিয়েছে। তো এই কারণে আমি আর হেল্প করিনি বা কোনো হাত লাগাইনি, সে নিজেই দেখি মোটামুটি প্রায় শেষ অংশে পৌঁছে গিয়েছিল আমি অফিস থেকে আসতে আসতে। তো যাই হোক, এখন আপনারা দেখছেন মাছ দুটোর মাথাগুলো ফ্রাই করা হচ্ছে। এই ফ্রাইটা একেবারে ভালোভাবেই কিন্তু হয়ে যেতে হবে, একদম ভালোভাবে ফ্রাই হয়ে গেলে তারপর আপনারা এখান থেকে মাছের মাথা দুটো তুলে নেবেন। তো মুড়ি ঘন্ট পছন্দ করে না এরকম কেউ কি আছে আদৌ? বিশেষ করে মানে আমার মতো মানুষ যারা সাধারণত মাছ খায় না, তারাও কিন্তু মুড়ি ঘন্টটা পছন্দ করে। এটা অ্যাকচুয়ালি টেস্টটাই অন্যরকম। আমি তো মানে আমার মুড়ি ঘন্ট অল টাইম ফেভারিট। আর মুগ ডাল হচ্ছে এমন একটা জিনিস, এটা আপনি যা দিয়ে রান্না করেন না কেন, একটু ভেজে যদি ভালোভাবে রসিয়ে কষিয়ে রান্না করা যায়, মুগ ডাল কিন্তু অনেক সুন্দর এবং অনেক ভালো একটা খাবার এবং অনেক মজার একটা খাবার। মুগ ডাল দেখা যায় গরু মাংস বা ছাগলের মাথা বা মুরগির হাড়গোড় বা মুরগির ঘিলা কলিজা বা এভাবে মাছের মাথা দিয়ে যেভাবেই রান্না করুন না কেন, এটা অবশ্যই মজা হবে, এটা আমার থিওরি। তো
তো আপনারা কিন্তু দেখছেন সে অনেকক্ষণ ধরে মাছের মাথা দুটো ভেজে নিচ্ছে, মূলত উল্টে পাল্টে একদম ভালোভাবে মচমচে করে মানে মোটামুটি ক্রিস্পি করে সে ভেজে নিয়েছে। তো দেখে বোঝা যাচ্ছে এটা মোটামুটি প্রায় ফ্রাই হয়ে গেছে, এখন সে মাথা দুটোই তুলে নিচ্ছে। এখন একটা ডেকচিতে পরিমাণ মতো তেল দিয়ে দেওয়া হয়েছে, তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেওয়া হয়েছে, এগুলো একটু নরম হয়ে আসবে এবং কালারটা চেঞ্জ হবে, তারপর সে এখানে অন্যান্য যাবতীয় যা কিছু আছে এগুলো অ্যাড করবে। তো আমি অ্যাকচুয়ালি রান্নার বিষয়টা আমার কাছে একটু একটু ডিফারেন্ট মনে হয়, রান্নার ব্যাপারটাই একটা আর্ট, আর এখানে আর্টিস্ট হচ্ছে আপনি আমি সবাই, যে যার মতো রান্না করতে পছন্দ করে বা যে যার মতো যেভাবে রান্না করে মজা করতে পারে, ব্যাপারটা হচ্ছে অনেকটা এটা। তো এখানে কিন্তু এখন রসুন অ্যাড করে দেওয়া হয়েছে, আপনারা দেখেছেন, এখন এখানে দেওয়া হচ্ছে দারচিনি। তো দারচিনি দেখলেই আমার একটা কথা খুব ভালো মনে পড়ে যায়, সেটা হচ্ছে আমি জাস্ট মজার একটা ব্যাপার, এটা হচ্ছে আমার ননদ, সে নাকি এমনি এমনি দারচিনি খেত ছোটবেলায়। তো যখনই দারচিনি দেখি তখনই আমার হাজবেন্ড আমাকে বলে যে হ্যাঁ জানো এ কিন্তু এভাবে ছোটবেলায় দারচিনি খেত, এমনি এমনিতে দারচিনি খেত, বাসায় ইভেন দারচিনি রাখা যেত না, সব দারচিনি দেখা যেত এক রাতেই শেষ হয়ে গেছে। তো ব্যাপারটা অনেক ইন্টারেস্টিং, আমার খুব মজা লেগেছে এটা শুনে, তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। আচ্ছা, এখন এতে পরিমাণ মতো মশলা দিয়ে দেওয়া হচ্ছে, এখানে প্রথমে হলুদ গুঁড়ো দেওয়া হয়েছে, হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হয়েছে, এখন এতে দেওয়া হয়েছে ধনিয়া গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দেওয়ার পরও কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে নেওয়া হচ্ছে, এক কথায় মিক্স করা হচ্ছে, জাস্ট আলাদা আলাদাভাবে দেওয়া মানে হচ্ছে একটু মিক্স যেন হয়ে যায়। এখন এতে পরিমাণ মতো মরিচ গুঁড়ো দেওয়া হচ্ছে, তো অনেকে যারা ঝাল খাবেন তারা একটু বেশি ঝাল দিবেন, তো এখানে দেওয়া হয়েছে 2 চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। তো এখন অল্প একটু পানি অ্যাড করে দেওয়া হচ্ছে যাতে মশলাটা পুড়ে না যায়। তো এরপর আর কি, এখন তো আসল কাজ মানে হচ্ছে মশলাটা কষাতে হবে, এই কষানোর উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে, এবং একটু নাড়িয়ে চাড়িয়ে একটু আস্তে ধীরে কষালেই ভালো। তো পরিমাণ মতো লবণ আপনারা এতে অ্যাড করে দিবেন, তাতে হচ্ছে আর পানসে লাগবে না, মশলাটা কিন্তু একদম এখনই ধরতে পারেন রেডি হয়ে যাচ্ছে একসাথে। তো আপনারা দেখছেন এটা কিন্তু নাড়িয়ে চাড়িয়ে তারপর কষানো হচ্ছে যাতে নিচেও লেগে না যায় এবং মশলা কষানোটা যাতে ভালো হয়। মশলা কষানো শেষ, এখন এতে অ্যাড করে দেওয়া হচ্ছে ভেজে রাখা মানে ভেজে পরে ধুয়ে রাখা ডালগুলো। তা আপনারা দেখছেন ডালগুলো পরিমাণ মতো যা আগে থেকেই নেওয়া ছিল ওই পরিমাণ সবগুলোই এখানে অ্যাড করে দেওয়া হচ্ছে। তো ডালগুলো অ্যাকচুয়ালি ভোনার উপর অনেক কিছু ডিপেন্ড করে, আপনারা এই ডালটা ভোনার সময় চুলার ফ্লেমটা একদম লো আঁচে রাখবেন এবং অনেকক্ষণ ধরে নাড়িয়ে চাড়িয়ে কিন্তু এটা হওয়াবেন, আদারওয়াইজ দেখা যাবে ডালগুলো যখন আপনারা এখানে দিবেন একটু পানি লাগলে তখন গলে যাবে, আর ভোনাটা যদি ভালো হয় তাহলে ডালটা ভেঙে যাবে না। মশলার সাথে ডালটা মোটামুটি আপনারা দেখছেন অলরেডি নাড়িয়ে চাড়িয়ে মিক্স করা হয়ে গেছে, এখন এতে অল্প একটু পানি অ্যাড করা হয়েছে, পানিটা অ্যাড করার কারণ একটাই যাতে ডালগুলো নিচে লেগে না যায়। তো এখন ডালগুলো কষানোর পালা, মানে মশলার সাথে ভালোভাবে মিক্স করাতে হবে, আসল কাজ কিন্তু এটাই। তো ডাল জিনিসটা আসলে এমন একটা জিনিস যেটা মজা হলে কিন্তু অনেক বেশি মজা হয়, তাই না? আর মুড়ি ঘন্ট তো এটা তো স্বাভাবিক একটু স্পেশাল। তো যাই হোক, এটা এখন সে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিচ্ছে। এই ফাঁকে আমি একটু বলে রাখি, যদি আমার ভিডিও এবং আমার চ্যানেল আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রিপশনের পর নোটিফিকেশনের জন্য বেল আইকনটি বাজিয়ে দিবেন, এতে করে আমার ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আপনারা চাইলে আমাদের সাথে ফেসবুকেও কানেক্টেড হতে পারেন, বাংলাদেশি ব্লগার মম এই পেজটিতে অথবা বাংলাদেশি ব্লগার মম এই গ্রুপটিতে। আশা করছি সবাই আমার সাথে থাকবেন। তো মোটামুটি ডালটা কষানো হয়ে গেছে প্রায়, কিন্তু এতে একটু খানিকক্ষণের জন্য এটা ঢাকনা দিয়ে রাখতে হবে। আর মাঝখানে মাঝখানে ঢাকনাটা উল্টে পাল্টে একটু কিন্তু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে, তা না হলে ডালটা নিচে একেবারে লেগে যাবে। তো আপনারা দেখছেন এটা কিন্তু কষানো হয়ে গেছে, এখন এতে পরিমাণ মতো পানি অ্যাড করে দিতে হবে। Yeah.
পানিটা অলরেডি দেখতেই পাচ্ছেন প্রায় সেদ্ধ হওয়া শুরু হয়ে গেছে। পানির পরিমাণটা এমন হতে হবে যাতে ডালগুলো সেদ্ধ হয়, এই পানিতেই কিন্তু ডালটা সেদ্ধ হবে, তাহলে পরিমাণটা ওভাবে চিন্তা করে দিবেন। এখন এতে দেওয়া হয়েছে টমেটো, তো টমেটোগুলো দেওয়ার পর এখন আবার একটু নাড়িয়ে চাড়িয়ে দেওয়া হচ্ছে। আপনারা দেখছেন ডাল কিন্তু অলরেডি সেদ্ধ হওয়া শুরু হয়েছে। এখন এতে অ্যাড করে দেয়া হবে মাছের মাথা, যেগুলো আগে থেকে ভেজে রাখা মাছের মাথা দুটো। তো এইগুলো কিন্তু মাছের মাথা দুটো এখন যেভাবে আছে ওভাবে কিন্তু থাকবে না, এটা কিন্তু ভেঙে দিতে হবে। আপনারা দেখছেন কিন্তু সে অলরেডি এটা ভেঙে দিচ্ছে, তা না হলে তো অ্যাকচুয়ালি টেস্টটা ওভাবে আসবে না। তো যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রায় কিন্তু প্রসিডিওর সবই শেষ, এখন শুধু এটা রেডি হওয়ার পালা, মানে হয়ে যাওয়ার পালা। তো এটা করার পর এটা হচ্ছে ভালোভাবে মিক্স করে দিতে হবে মাছগুলো ডালের সাথে, একদম নাড়িয়ে চাড়িয়ে খুব ভালোভাবে মিক্স করতে হবে। ভালোভাবে মিক্স করার শেষে এখন এতে খানিকক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিতে হবে। এরপর কিছুক্ষণ পরপর ঢাকনাটা জাস্ট একটু উল্টে উল্টে দেখতে হবে যে কী অবস্থা। আপনারা দেখছেন ডালের এখন সর্বশেষ অবস্থা, প্রায় শেষের দিকে, রান্নাটা প্রায় হয়ে গেছে বলা চলে। তো দেখতে কিন্তু দেখে বুঝতে পারছেন মুড়ি ঘণ্ট মানেই কিন্তু মুড়ি ঘণ্ট, এবং অ্যাট দ্যাট মোমেন্ট আসলে সে যখন এই অবস্থায় ছিল ডালটা, সেই মুহূর্তে আমি চলে এসেছি বাসায়, এবং ওভারঅল ডালটা দেখে আমার তখনই মনে হচ্ছিল আমি এখন কিছু খাবো, ভাত খাবো। তো আমি এসে এই ফাঁকে হচ্ছে আমি অন্য যে রেসিপিটা রেডি করব এখন, ওটা হচ্ছে কাঁচা টমেটো দিয়ে একটা রেসিপি, একটা ভর্তা, একটু অন্যরকম একটা ভর্তা, ওটার জন্য কাটাকুটি করে নিচ্ছিলাম। আর এই ফাঁকে সে এখানে দিয়ে দিয়েছে কাঁচামরিচ, কাঁচামরিচগুলো সে কুচি করে দেয়নি বা ফালি করে দেয়নি, সে গোটা গোটা কাঁচামরিচগুলোই কিন্তু এতে দিয়ে দিয়েছে। তো আপনাদেরকে একটু দেখাচ্ছে ডালগুলো কি অবস্থা, ডালগুলো কিন্তু ভেঙে যায়নি, যেহেতু ভোনাটা ভালো হয়েছিল এই কারণে ডালগুলো গোটা গোটা আছে। রান্নার প্রসিডিওর প্রায় শেষের দিকে বলা চলে। তো এভাবে কিন্তু ইজিলি আপনারা চাইলে মাথার মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট রান্না করে সবাই মিলে পেট ভরে খেতে পারেন। এটা অনেক মজার একটা রেসিপি, এবং আশা করি আপনি এভাবে রান্না করে সব বাসার সবাইকে খুশিও করতে পারবেন, কারণ রান্না ক্ষেত্রে কিন্তু খুব একটা বেশি, আমি বলবো খুব একটা বেশি কষ্ট হয়নি, কারণ হচ্ছে একটা ইজি প্রসিডিওর, খুব একটা যে আহামরি প্রসিডিওর তা না, কিন্তু নামটার মধ্যে একটা ভাবগম্ভীর্য আছে যে হ্যাঁ মুড়ি ঘণ্ট খেতে নিশ্চয়ই অনেক ইয়াম্মি হবে। তো সব রান্না করার সব কিছু শেষ, এখন জাস্ট লাস্টের লুকটা আপনাদেরকে দেখাচ্ছি। আর অনেক আপুরাই বলেছেন যে আমরা কি মরিচ ইউজ করি যে রান্নার কালারটা এত ভালো হয়। অ্যাকচুয়ালি আমি আগেও শেয়ার করেছি, আমরা যেই মরিচটা ইউজ করি এটা চট্টগ্রাম থেকে আনা, এটা আমরা মিষ্টি মরিচ বলে থাকি, হাঁটাজারির মরিচ। এটার কালারটা অনেক ভালো হয় কিন্তু ঝাল হয় না খুব একটা বেশি। তো যাই হোক, এই ফাঁকে আমি আমার রান্নার জন্য আমি কাটাকুটি করে নিয়েছি, ও রান্না শেষ। আর এই ফাঁকে একটু দেখতে আসলাম যে মেয়েরা কী করছে, দেখি দুজন মিলে দুষ্টুমি করছে। আর ওয়াসনা ইউসরার অবস্থা দেখছেন, ইউসরা হচ্ছে মাথায় এটা ও বাবার মতো টুপি পরেছে, ও বাবা যখন নামাজ পড়তে যায় যখন টুপি পরে সেই কন্ডিশনটা অ্যাকচুয়ালি সে কপি করছিল। আর ওয়াসনা হচ্ছে কিছুক্ষণ নৌকা চালাচ্ছে, কিছুক্ষণ দুষ্টুমি করছে। তো এই হচ্ছে দুই বোনের দুষ্টুমি। তো এরপর ওদেরকে একটু টাইম দিয়ে আমি আবার চলে এসেছি রান্নাঘরে। আমি এখন দেখাচ্ছি যে আমি কী কী কাটাকুটি করেছি বা কী কী নিয়েছি, আজকে কী বানাতে যাচ্ছি। তো আজকের রেসিপিটা মূলত আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি, আমি মেইনলি শ্বশুর বাড়িতে এসে এই রান্নাটা শিখেছি, এটা আমাদের বাসায় এইভাবে করা হয় না। তো এটা হচ্ছে কাঁচা টমেটো দিয়ে চিংড়ি শুটকির ভর্তা, আশা করি আপনাদের ভালো লাগবে, একদম ভিন্ন ধর্মী একটা রেসিপি। এখানে কাঁচা টমেটো নেওয়া হয়েছে আর পাকা টমেটো নেওয়া হয়েছে একটা, পরিমাণ মতো পেঁয়াজ নেওয়া হয়েছে, পেঁয়াজ কুচি একটু বেশি লাগবে এই জন্য একটু বেশি নেওয়া হয়েছে। আর চিংড়ি শুটকিগুলো ভালো করে ধুয়ে রেখে দেওয়া হয়েছে এবং পরিমাণ মতো কাঁচামরিচ নেওয়া হয়েছে। এই রেসিপিটা এতই মজার একটা রেসিপি, আপনারা যে কেউ এটা দিয়ে ভাত খাওয়ার পর, আমি তো বলবো আপনাদের অন্য কোনো তরকারি লাগবেই না, এটা দিয়েই আপনাদের খাওয়া শেষ হয়ে যাবে।
তো কাঁচা টমেটো গুলো এভাবে কুচি করে নিয়েছে এবং পাকা টমেটো গুলো কুচি করে নিয়েছে একটু কিউব আকারে। যেহেতু পাকা টমেটো সহজে গলে যায় কিন্তু কাঁচা টমেটো একটু গলতে সময় নেয়, এই জন্য আমি কাঁচা টমেটো একটু বেশি করে কুচি করেছি। তো যাই হোক, যেটা বলছিলাম, এই রেসিপিটা দিয়ে আপনারা বাসায়, বিশেষ করে যারা ভর্তা প্রেমী আছেন, তারা চাইলে ইজিলি এই রেসিপিটা রেডি করতে পারেন। এটাতে কোনো বাটাবাটির ঝামেলা নেই, কোনো কিছু নেই, কিন্তু অনেক মজার একটা রেসিপি। তো এখানে আমি প্যান বসিয়ে দিয়েছি অলরেডি, এখানে এখন পরিমাণ মতো তেল দিতে হবে। তো তেলের পরিমাণটা আমি বলবো একটু অতিরিক্ত কমও দিবেন না, অতিরিক্ত বেশিও দিবেন না, কারণ হচ্ছে এটার মধ্যে কিন্তু ভর্তাটা হবে। তো এখন তেলটা যখন গরম হয়ে যাবে, এতে আপনার পেঁয়াজ কুচির অর্ধেক পরিমাণ পেঁয়াজ কুচি এখানে আপনি অ্যাড করে দিবেন। যে কোনো রেসিপির শুরুটাই যেন এটা দিয়েই হয়, যে তেলটা গরম হবে, পেঁয়াজ কুচি দিব, পেঁয়াজটা নরম হবে, তারপর অন্যান্য সব কিছু, তাই না? আসলে রান্নার টেকনিক তো একটাই, জাস্ট ঘুরে ফিরে সবাই যে যেভাবে রান্না করে আর কি। তো এখানে আমি এখন অ্যাড করে দিয়েছি থেতলে রাখা রসুন। রসুনটা আমি থেতলে নিয়েছি, আমি ওটা ওভাবে কুচি করিনি বা অন্য কিছু করিনি, জাস্ট একটু থেতলে নিয়েছিলাম। তো এখন হচ্ছে এগুলো ভালোভাবে কষানোর পালা, এগুলো যখন কষে যাবে তারপর আমি এতে অন্যান্য যা ইনগ্রেডিয়েন্টস আছে এগুলো অ্যাড করে দিব। প্রথমে এটা কষানো শেষ হয়ে গেলে প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে ধুয়ে রাখা যেগুলো চিংড়ি শুটকি ছিল, এই চিংড়ি শুটকিগুলো। তো চিংড়ি শুটকির পরিমাণ কিন্তু আমি মোটামুটি বেশ ভালো পরিমাণে নিয়েছি, এবং এটাতে এই ভর্তাটাতে মূলত চিংড়ি শুটকির একটা আলাদা স্মেল থাকে, যেটাই আমাকে সবচেয়ে বেশি বলবো সবচেয়ে বেশি আকর্ষণ করে। চিংড়ি শুটকি এমনিতে খেতে অনেক মজা, তো এভাবে ভর্তা বানিয়ে খেলে কাঁচা টমেটোর ফ্লেভারটাও পাবেন আবার চিংড়ি শুটকির ফ্লেভারটাও পাবেন, একদম ডিফারেন্ট একটা ভর্তা। তো এখন আমি এতে একটু হালকা পরিমাণে, জাস্ট এক চামচেরও কম পরিমাণ মতো, জাস্ট হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। হলুদ গুঁড়োটা হচ্ছে নিজের উপর, আপনারা চাইলে এটা অ্যাভয়েডও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি এখানে অ্যাড করে দিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণ। তো এখানে কোনো অন্য কোনো কিছু, অন্য কোনো মশলা যাবে না, শুধুমাত্র এই হলুদ গুঁড়োটাই গেছে, এটা এখন ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এটা নাড়াতে থাকে, এই ফাঁকে একটু বলি, যারা এখনো আমার হাজবেন্ডের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিডি ফ্যামিলি ব্লগস, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন, ওখানে আছে আমাদের মজার মজার অনেকগুলো চ্যালেঞ্জ, আশা করি আপনাদের ভালো লাগবে। ওর চ্যানেলের লিঙ্কটি আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো যারা এখনো সাবস্ক্রাইব করেননি, আশা করছি ওর চ্যানেলটি থেকে ঘুরে আসবেন এবং ঘুরে এসে জানাবেন কেমন হলো। সাথে আপনাদের যদি কারো কোনো সাজেশন থেকে থাকে বা কিছু বলার থাকে, তাহলে ওর চ্যানেলটিতে অবশ্যই অবশ্যই বলবেন, কারণ হচ্ছে আমার চ্যানেলের কমেন্ট বক্স অফ, সো আমাকে কমেন্ট করতে হলে হয় আমার কমিউনিটিতে যেতে হবে অথবা আমার ফেসবুকে যেতে হবে। তো ইজিলি আপনারা চাইলে ওর ভিডিওতে গিয়েও কিন্তু আমার সাথে কথা বলতে পারেন। তো যাই হোক, এটা কিন্তু কষানো হয়ে গেছে, এখন আমি টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি, মানে হচ্ছে পাকা টমেটো এবং কাঁচা টমেটো, দুই ধরনের টমেটো এখানে আমি অ্যাড করে দিচ্ছি। এইবার হলো এই ভর্তা বানানোর আসল কাজ, মানে হচ্ছে এগুলো আস্তে আস্তে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিক্স করে ফেলতে হবে, যাতে কোনো গোটা গোটা টমেটো না থাকে, এটা একেবারেই মিশে যাবে, আপনি তখন বুঝতেই পারবেন না এটা কিসের ভর্তা খাচ্ছেন। মানে হচ্ছে আপনি এখানে যে গ্রিন কালারটা, এই ধরনের কোনো কালারই থাকবে না, এটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। তো জাস্ট একটু নাড়িয়ে চাড়িয়ে, একটু খানিকক্ষণ পরপর নাড়িয়ে চাড়িয়ে এটা এখন জাস্ট এটা মিক্স করে ফেলতে হবে এক কথায়। আপনারা দেখছেন এটা কিন্তু আস্তে আস্তে নরম হয়ে আসছে, এই অবস্থায় আপনারা এতে ঢাকনা দিয়ে দিবেন, ঢাকনা দিয়ে খানিকক্ষণ এটা ঢাকনাতেই থাকবে, যাতে ভাপে করে, ভাপের কারণে এটা যাতে আরো নরম হয়ে যায়।
তো ঢাকনা উল্টানোর পরের অবস্থা হচ্ছে এইটা, আপনারা দেখছেন এটা কিন্তু অলরেডি গ্রিন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে এবং জিনিসগুলো কিন্তু নরম হয়ে এসেছে। টমেটোগুলো আপনারা দেখছেন নরম হয়ে এসেছে। এটা জাস্ট এভাবে কাঠি দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে দিবেন যাতে এগুলো একদম মিহি হয়ে যায়, একদম মিক্স হয়ে যায়। তো আগামীকাল ইনশাল্লাহ আমরা চট্টগ্রাম যাচ্ছি, আপনারা এটা সবাই কম বেশি জানেন। ইনশাল্লাহ কালকে থেকে শুরু হবে আমার চট্টগ্রামের ব্লগ। তো আমি অ্যাকচুয়ালি এটা নিয়ে খুব এক্সাইটেড, অনেক অনেক অনেকগুলো কাজ নিয়ে চট্টগ্রামে যাচ্ছি বলতে পারেন। তো দেখা যাক, আশা করছি আপনাদের সাথে নিয়েই চট্টগ্রামটা ট্যুর দিব। তো আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এখন ভর্তার এই পর্যায়ে বাকি যে অর্ধেক পেঁয়াজ কুচিগুলো রেখে দিয়েছিলাম ওগুলো অ্যাড করে দিচ্ছি, এবং ফালি করে আমি জাস্ট এখানে তিনটা কাঁচামরিচ অ্যাড করেছি, মানে তিন টুকরো, মানে অতিরিক্ত কাঁচামরিচ কিন্তু আমি দিচ্ছি না। আপনারা চাইলে, যারা অতিরিক্ত ঝাল পছন্দ করেন, তারা কাঁচামরিচটা কুচি করে দিবেন, এতে আপনাদের ঝালটা বেশ ভালো লাগবে খেতে। তো আমি অ্যাকচুয়ালি অত বেশি ঝাল খেতে পারি না, এই কারণে আমি মূলত এখানে এটা আমি কুচি করে দিলাম না, জাস্ট ফালি করে আমি কাঁচামরিচটা দিয়ে দিয়েছি। এই অবস্থায় আমি আবার ঢাকনা দিয়ে দিব। তো ঢাকনাটা উঠালাম আবার, আপনাদেরকে একটু দেখায়। এখন কিন্তু প্রায় হয়ে গেছে, ভর্তাটা অনেকটা এরকমই হবে। এবং এই রেসিপিটা আমি মূলত বললাম অলরেডি আমার শাশুড়ির কাছ থেকে শেখা, মানে শ্বশুরবাড়িতে এসে শেখা। আমাদের বাসায় এই টমেটোটা গলায় না, মানে হচ্ছে এটা মিক্স হয়ে যায় না, এটা একদম এভাবেই থেকে যায়, গ্রিন গ্রিন কালার থাকে। তো হয়ে গেল আমার কাঁচা টমেটো ভর্তা আমার শাশুড়ির দেওয়া রেসিপিতে। মাশাল্লাহ, দেখতে কীরকম লাগছে আমি আপনাদের জানি না, কিন্তু খেতে তো অনেকই ইয়াম্মি হয়েছে। আমি অ্যাকচুয়ালি আজকে দুটোই আমার পছন্দের রেসিপি, তো দুটো রেসিপিই, একটা যদিও আমার হাতে, একটা আমার হাজবেন্ডের হাতে, দুটো রেসিপি খেতে, দুটো রেসিপি দিয়ে বলতে পারেন এক পেট ভরে ভাত খেয়েছি। তো যাই হোক, বাদ বাকি কথা ইনশাল্লাহ নেক্সট ব্লগে হবে, আমার চিটাং ট্যুর শুরু হবে কালকে থেকে। তো আজকে আমি আপাতত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।